নাটোর পটুয়াখালী সহ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষ হলেও অন্য জেলাগুলোতে শান্তিপূর্ণভাবে পালিত হয় বিএনপির সমাবেশ। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবারের এসব কর্মসূচিতে যোগ দেন কেন্দ্রীয় নেতারা। এতে বিএনপি নেতারা ঘোষণা দেন, জীবন বাজি রেখে হলেও খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সফল করে ঘরে ফিরবেন তারা। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কয়েকটি জেলার সমাবেশে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল 10:30টার দিকে পৌর শহরের স্বনির্ভর সড়কে পটুয়াখালী জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। সংঘর্ষের ঘটনা ঘটেছে নাটোরেও। শহরের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হলে সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটে। জেলা বিএনপির দাবি, দলীয় নেতাকর্মীদের উপর ধারালো অস্ত্র নিয়ে এলো পাথারি আঘাত করে ক্ষমতাসীন দলের লোকজন। পরে পুলিশ লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ করেছে কিশোরগঞ্জ জেলা বিএনপি। মৃত্যুর সন্ধিগণে অসুস্থ অবস্থায় উনি যুদ্ধ করছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মা। এক মায়ের সন্তান হিসাবে আর এক মায়ের কাছে আমাদের আকুল আবেদন, অতিসত্বর আমাদের মাকে মুক্তি দিন, ওনাকে বিদেশে চিকিৎসা দেওয়ার সুযোগ দিন, জাতি আপনাকে স্মরণ রাখবে। সমাবেশ হয়েছে জামালপুরেও। বৃষ্টি উপেক্ষা করে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জড়ো হন। নেত্রকোনায় সমাবেশ করেছে জেলা বিএনপি। শহরের বানুয়াপাড়া এলাকায় এই সমাবেশে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবিও জানান নেতারা। বাংলাদেশের 18 কোটি মানুষের প্রিয় নেত্রী। এছাড়া সমাবেশ হয়েছে পাবনা, দিনাজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, নোয়াখালী, কক্সবাজার সহ দেশের সব জেলায়। খালেদা জিয়ার মুক্তির দাবিতে 3 দিনের ধারাবাহিক কর্মসূচির শেষ দিন জেলা পর্যায়ে সমাবেশ করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।